আসমানি এটার কে আর শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম নীরব রোল টু 0802। 0802 শহীদুল ইসলাম মিলন নাকি? মিলন না মিলন, কোনটা? নীরব, 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 NIROB, নীরব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার টেলিফোন নাম্বারটা আমার কাছে মেসেজ দিয়ে পরে দিয়ে দিও ক্লাসের শেষে, ঠিক আছে? তো আমার সাথে পরিচয় আছে কিনা জানি না। আমি প্রফেসর এস কে মিত্র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন। তোমাদের সাথে দেখা হয় নাই বোধহয় কোনো আনুষ্ঠানিক ভাবে, আজকে এই লিঙ্কের মাধ্যমে তোমাদের সাথে পরিচয়। তোমরা মূলত সেকেন্ড ইয়ারের ছাত্র, তোমরা থার্ড ইয়ারে উঠবা, কিন্তু এখন যে ক্লাসটা, এই ক্লাসটা হলো থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠার ক্লাস। কেন ক্লাসটা নেওয়া হইতেছে এটার গুরুত্ব তোমাদেরকে বুঝতে হবে। কারণ এই করোনা ভাইরাস প্যান্ডেমিক এর কারণে তোমাদের সেশন টেশন সবকিছু কিন্তু একটু নড়বড় হয়ে গেছে। সেই অবস্থাতে দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় আমাদের ক্ষয় হয়ে যেতেছে। আমরা যদি সামনেরটা একটু আগে না রাখি, তাইলে সেকেন্ড ইয়ার পরীক্ষা যখন শেষ হবে তখন কিন্তু থার্ড ইয়ারে উঠলে, তখন থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে উঠার জন্য যেই তোমার আইটেম গুলি করতে হবে এবং শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে, তখন কিন্তু সেশন লস বা সেশন জাম যদি বন্ধ করতে হয় তাহলে সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে। তখন দেখা যাবে যে 3-4 মাস বা 5 মাস আমরা পিছনে আছি। সেই আমরা যেন পিছনে না থাকি তার জন্য আমরা কিন্তু আগায় থাকার জন্য প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আপনারা আগায় থাকেন তাদেরকে নিয়ে। এখন তোমাদেরকে আমরা বলি না যে কমিউনিটি মেডিসিন মুখস্থ করো বা কমিউনিটি মেডিসিন পরীক্ষা দাও, এগুলো আমরা এখন বলবো না। কিন্তু তোমরা যদি এখন ক্লাস না করো নিয়মিত, এবং যদি কমিউনিটি মেডিসিনের এই লেকচার গুলি না শোনো, তাইলে এরপরে যে রকেটের গতিতে আমরা আগাবো তখন কিন্তু তোমরা আর পিছন দিকে যাওয়ার সুযোগ থাকবে না এবং এগুলি পিছনে পরে থাকবে। কিন্তু এই যে বেসিক পার্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর রিটেন এবং ভাইবা সব জায়গায় প্রশ্ন থাকে, অতএব এগুলি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ক্লাস না করলে আমাদের কিছু করার নাই এখন, কিন্তু আমরা কিন্তু রোল নম্বর গুলি টুকে রাখবো কারা কারা কানেকশনে থাকবে। আমরা পরবর্তীতে যখন আমরা পরীক্ষা নিব, ছাত্ররা খারাপ করলে তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি আমাদের থাকবে না, কারণ তারা পাংচুয়াল না। পাংচুয়াল স্টুডেন্টের প্রতি টিচারদের সবসময় একটা খেয়াল থাকে, এটা মনে রাখবে। যারা নিয়মিত ক্লাস করে, নিয়মিত হাজির থাকে, টাইম মতো পরীক্ষা দেয়, তারা যদি ফাইনাল পরীক্ষা দেয় ভাইবা টেবিলে খারাপও করে, তখন কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা দায়িত্ব যে এই ছেলেটা এই মেয়েটা সবসময় ক্লাসে ছিল এবং রেগুলার ছিল, হয়তো আজকে দুর্ভাগ্যবশত সে পারতেছে না, তাকে একটু অন্য প্রশ্ন ধরেন, ধরে দেখেন পারে কিনা। এই কথাটুকু আমরা অন্তত বলার একটা স্কোপ আমরা করে নেই, কিন্তু এটার সুযোগ যদি তোমরা না দাও তাইলে কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো না। তাই মনে করি না যে এই পড়াগুলি খেলা খেলার বিষয়, এগুলিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে তোমাদেরকে নোট টুট যা আছে সব করবা, ইউটিউবে দেওয়া হয়, ইউটিউব থেকে তোমরা এগুলি আবার পরে অবসর সময় একটু একটু করে টুকে নিবা। বই আছে, তোমরা তো বেশিরভাগই নোট বই পড়া আমি জানি, এন্ডেভার ছাড়া তোমরা অন্য বই পড়ো না, কিন্তু পার্কের বইটা তোমাদের পড়তে হবে। রশিদ কবির হায়দারের একটা বই আছে, ওটা পড়তে হবে, আর এই কর্নেল মোস্তফার একটা বই আছে। এই তিনটা বই তোমরা বললে সবকিছুর উত্তরই এখানে পাবে। তিনটা বই রেফারেন্স আমি দিলাম, তিনটা বই তোমরা পড়ো, বাকি বাইরের বই আরো অনেক আছে, এগুলি পড়ার দরকার নেই। এখন আমাদের যে সাবজেক্টটা, সাবজেক্টটা হলো কমিউনিটি মেডিসিন। এই সম্পর্কে বোধ হয় ডাক্তার সাবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি তোমাদেরকে কমিউনিটি মেডিসিন কি, কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন এবং এটার অবজেক্টিভ বা এই সম্বন্ধে বোধ হয় আলাপ করছে, আলাপ করছিল কি ওই দিন? হ্যাঁ, আলাপ হয়েছিল কিনা গত বৃহস্পতিবারে, পড়াইছিল কিছু? প্রথম তোমাদের যে আইটেম, আইটেমের মধ্যে আছে, জি হ্যাঁ
মানে কথা তো তোমরা উত্তর দিতেছ না, রেসপন্ড করতেছ না ঠিক মতো। ইন্ট্রোডাকশন টু স্যার পড়াইছে স্যার। হ্যাঁ, আইটেম নাম্বার 1 তো হইলো ইন্ট্রোডাকশন টু কমিউনিটি মেডিসিন। এখানে আছে ডেফিনিশন অফ কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, কমিউনিটি হেলথ, ফ্যামিলি মেডিসিন, পপুলেশন মেডিসিন, হাইজিন, কমিউনিটি এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক, চেঞ্জিং কনসেপ্টস অফ পাবলিক হেলথ, ডিফারেন্স বিটুইন কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিন। তোমাদের কি আইটেম কার্ড বই আছে সাথে? কেউর কাছে কার্ড আইটেমের বইটা আছে কিনা? কেউর কাছে আছে? তোমরা একটা কাজ করবা, যদি এখন তোমাদের কার্ড আইটেমের বই দিবে না, তোমরা অফিস থেকে একটা কার্ড আইটেমের বইয়ের প্রথম কয়েক পাতা ফটোস্টেট করে নিও, ফটোস্টেট করে প্রত্যেকের কাছে রাখবা, তাইলে তোমার করতে সুবিধা হবে। দেখে দেখে কোনটা কোনটা পড়লা এটা তুমি এখানে নোট করতে পারবা, মানে ডাক দিতে পারো, মার্ক করে রাখবা যে এটা এটা আমাদের পড়ানো হয়েছে, তাইলে এবং আমি কোনটা বলি ইম্পর্টেন্ট এটা তোমরা এখানে চিহ্ন দিয়ে রাখতে পারবা। যেমন এই আইটেম কার্ডের 1 নম্বরের মধ্যে ডেফিনেশন অফ কমিউনিটি মেডিসিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ কমিউনিটি মেডিসিন এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে ডিফাইন কমিউনিটি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিটি এটাও খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি তোমাদেরকে খুব খুব ভালো পরিষ্কার ধারণা থাকতে হবে। কমিউনিটি মেডিসিন কি, কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন, তারপরে কমিউনিটির ডেফিনেশন, কমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স, কমিউনিটি মেডিসিনের সাথে রিলেটেড যে আরো কতগুলি সাবজেক্ট আছে, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন, তারপর ফ্যামিলি মেডিসিন, তারপর হইল পপুলেশন মেডিসিন, হ্যাঁ এই ধরনের কিছু কিছু পাবলিক হেলথ, এগুলি কিছু কিছু অ্যালাইড সাবজেক্ট আছে যেগুলি তোমাদেরকে ডেফিনেশন গুলি আনতে। পাবলিক হেলথের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট এখানে, তারপর সোশ্যাল মেডিসিনের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে পড়তে হবে। কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, সোশ্যাল মেডিসিন এগুলোর ডেফিনেশন কিন্তু খুব ভালো করে, হাইজিন এই সাইডটা ডেফিনেশন একদম খুব ভালো করে পড়তে হবে। কমিউনিটি মেডিসিন পড়তে গেলে প্রথমেই পড়তে হয় হোয়াট ইজ কমিউনিটি, কমিউনিটি না থাকলে আবার কিসের কমিউনিটি মেডিসিন? আমরা যদি কমিউনিটি মেডিসিনটাকে ভাগ করি, দুই ভাগে ভাগ করি, তাহলে একটা হলো কমিউনিটি আর একটা হলো মেডিসিন। মেডিসিন মানে কি, মেডিসিন কথার অর্থ কি? মেডিসিন কথার সাধারণ অর্থ হইল এগুলি মানুষের স্বাস্থ্য রোগ ব্যাধি নিয়ে ডিল করে, ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য হেলথ কেয়ার, দ্যাট ডিলস উইথ দ্য হেলথ কেয়ার, এটি হইল মেডিসিন। হেলথ কেয়ার সম্পর্কে যেটা ডিল করে এটা হইলো মেডিসিন। মেডিসিন মানে হইলো হেলথ কেয়ার সম্পর্কে ডিল করা, কারণ হেলথ কেয়ার মধ্যে আবার একটা হইতে পারে যে রোগ নিরাময় করা, রোগ সারাই দেওয়া, চিকিৎসা করে রোগ সারাই দেওয়া, আরেকটা হইতে পারে রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা, আর যদি হয়েও যায় রোগটা সারার পর তার মধ্যে যাতে কোনো কর্ম অক্ষমতা না আসে, কোনো ডিসেবিলিটি না হয় সেটার ব্যবস্থা করা। তাইলে দেখা যাইতেছে যে কমিউনিটি মেডিসিনের মধ্যে দুইটা পার্ট, একটা হলো কমিউনিটি আর একটা হলো মেডিসিন। তাহলে কমিউনিটি মানে কি, এটার এটার ডেফিনেশন বইয়ে 2-3টা আছে দেখবা, এর মধ্যে এটা কোন একটা পড়বা। তবে WHO-র একটা ডেফিনেশন আছে, কমিউনিটি ইজ এ সোশ্যাল গ্রুপ ডিটারমাইন্ড বাই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অ্যান্ড অর কমন ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্ট, এটাও আছে। আরো ডেফিনেশন আছে, কমিউনিটি ক্যান বি ডিফাইন্ড এজ এ কালেকশন অফ গ্রুপ অফ পার্সনস ইন সোশ্যাল ইন্টারেকশন ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যান্ড শেয়ারিং এ কমন সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ, এটাই সবচেয়ে ভালো ডেফিনেশন, যেটা আমি দ্বিতীয়বার বললাম। কালেকশন অফ গ্রুপ অফ পার্সন, গ্রুপ অফ পিপল, কালেকশন অফ গ্রুপ, একটা একদল মানুষ যদি একসাথে থাকে এবং তাদের মধ্যে যদি এক ধরনের সামাজিক ক্রিয়া বিক্রিয়া হয় ইন সোশ্যাল ইন্টারেকশন, এবং তারা যদি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে থাকে, সীমানা তাদের চিহ্নিত থাকতে হবে, এই সীমানার মধ্যে এই কমিউনিটি, এই সীমানার মধ্যে এই কমিউনিটি, এবং তাদের কি থাকবে, কমন সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ। এই ডেফিনেশনটাকে বাংলায় কিন্তু কমিউনিটির বৈশিষ্ট্যগুলি বের করা যায়। একটা হলো গ্রুপ অফ পিপল, কমিউনিটি ইজ এ গ্রুপ অফ পিপল। 2 নম্বর হলো কি, দে আর ইন সোশ্যাল ইন্টারেকশন। 3 নম্বর কি, দে লিভ ইন এ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া
চার নম্বর কি, দে শেয়ার এ কমন সোশ্যাল, দে শেয়ার এ কমন সোশ্যাল এন্ড কালচার লাইফ, মূলত এই চারটি বৈশিষ্ট্য। বইয়ের মধ্যে অনেক কিছু দিয়ে রাখছে, এত কিছুর দরকার নেই, সাত আটটা দিয়ে রাখছে, কিন্তু সাত আটটা বলতে কি, ওর একটা বলতে পারে ডেফিনেশনটা বুঝলে এই ডেফিনেশন থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে বলবা। কালেকশন অফ গ্রুপ অফ পিপল, প্রথম হইলো কমিউনিটি মানে একটা গ্রুপ অফ পিপল, তারপর হইলো তাদের মধ্যে কি থাকবে, সামাজিক ক্রিয়া থাকবে, ইন্টারাকশন, একজনের সাথে একজনের চলাচল, কথা বলা, খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান, সমস্ত কিছু তাদের মধ্যে থাকবে, সোশ্যাল ইন্টারাকশন। আরেকটা কি, জিওগ্রাফিক্যাল এরিয়া, তারা একটা নির্ধারিত সীমানার মধ্যে থাকতে হবে, তাদের একটা বাউন্ডারি থাকবে, এক একটা কমিউনিটির একটা বাউন্ডারি থাকবে, বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এবং তাদের কি থাকবে, কমন সোশ্যাল এন্ড কালচারাল লাইফ। এই চারটা হইলো মূলত কমিউনিটির ক্যারেক্টারিস্টিক এবং কমিউনিটি ডেফিনেশন। এখন এই কমিউনিটি নিয়ে মেডিসিনের যে ব্রাঞ্চ ডিল করে সেটা হইলো কমিউনিটি মেডিসিন, সেটাই হইলো কমিউনিটি মেডিসিন। কমিউনিটি নিয়ে যারা ডিল করে, তাহলে কমিউনিটি নিয়ে কি ডিল করে, WHO একটা ডেফিনেশন দিছে, কমিউনিটি মেডিসিন ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই এ হেলথ টিম ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি। এই আবার আসছে কিন্তু টার্মটা এখানে কমিউনিটি, তাই কমিউনিটিটা আমি আগে বললাম বইয়ের, কমিউনিটির পরে কমিউনিটি মেডিসিন। আমি আগে বুঝলাম কমিউনিটি, কমিউনিটি মানে একটা গ্রুপ অফ পিপল, এবার একটা নির্ধারিত সীমানার মধ্যে তারা থাকে, একটা নির্ধারিত এলাকাতে থাকে, এবং তাদের মধ্যে যখন সোশ্যাল ইন্টারাকশন থাকে, এবং তাদের তারা যদি নিজেদের মধ্যে সোশ্যাল এবং কালচারাল লাইফ, কমন সোশ্যাল এবং কালচারাল লাইফ শেয়ার করে, এক একটা কমিউনিটির এক এক ধরনের সোশ্যাল এবং কালচারাল লাইফ তারা শেয়ার করে। তাহলে কমিউনিটি মেডিসিন বলছে ইজ এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। এই ডেফিনেশনটা বুঝতে হবে, যে কোনো পড়ালেখা করলে জিনিসটা যদি না বোঝা যায় তাহলে কিন্তু পরবর্তী দিনে মনে থাকে না। এটা একটা সিস্টেম অফ ডেলিভারি অফ, এটা একটা প্রথম মনে রাখতে হবে, ইট ইজ এ সিস্টেম, ডেফিনেশনটা বলা হচ্ছে দিস ইজ এ সিস্টেম। কিসের সিস্টেম? ডেলিভারি, ডেলিভারি মানে হইলো দেওয়া, দান করা, ডেলিভারি করা মানে হইলো দেওয়া। ডেলিভারি অফ কি, কিসের? কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, হেলথ কেয়ার না শুধু, এনে বলছে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কাদেরকে দিবে? টু দি পিপল। কারা দিবে? বাই এ হেলথ টিম। কিসের জন্য দিবে? টু ইম্প্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি। এই ডেফিনেশনের ভিতরে সব আছে, এই ডেফিনেশনটা এত সুন্দর, এটার মধ্যে সমস্ত কিছু আছে, এরা প্রত্যেকটা অর্থ তোমাদেরকে এখন বুঝতে হবে। তাহলে বলছে কি, ইট ইজ এ সিস্টেম, সিস্টেম মানে কি, একটা ব্যবস্থা, একটা ব্যবস্থা থাকবে, কোনটার পর কোনটা দেওয়া হবে, কি দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে, কখন দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, কি দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এটার জন্য প্ল্যান কি, সমস্ত কিছু থাকে, যে বলা হয়েছে এটা একটা সিস্টেম। সিস্টেম অফ ডেলিভারি, ডেলিভারি মানে প্রদান করা, প্রদান করা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, এটার অর্থ কি, বাংলা কি কে বলতে পারে বলো, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার এর বাংলা কে বলতে পারে দেখি, কার আছে বাংলা জানা, ইংরেজি কেউ পারো কি, কেউ পারো না, পারো না, কি কেউ তো নাই স্যার? কম্প্রিহেন্সিভ মানে তো স্যার ব্যাপক ভাবে বোঝায়। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ ব্যাপক হয় বাংলা হয়, কিন্তু এটার শুদ্ধ বাংলা হইলো সার্বিক, সার্বিক ব্যাপক না, ব্যাপকটা বোঝায় ডিগ্রি, কম বেশি মাঝারি এরকম, এটা হইলো ডিগ্রি, কিন্তু সার্বিক বললে বোঝায় যে কোন কোন দিক নিয়ে এটা ডিল করে, সব দিক এটার মধ্যে আছে। কম্প্রিহেন্সিভ মানে হইলো সার্বিক, বাংলা লিখে রাখো, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে হলো সার্বিক স্বাস্থ্য সেবা, সার্বিক স্বাস্থ্য সেবা। তাহলে এখন তো একটা প্রশ্ন স্বাভাবিক উঠছে, আবার সার্বিকটা কি, কোন কোন দিক দিয়ে, এটা আমি আসতেছি পরে। কাদেরকে দিবে? জনগণকে দিবে, টু দি পিপল। কারা দিবে এটা? এটা কোনো ব্যক্তি একক ভাবে দিতে পারবে না, এটা দিবে একটা হেলথ টিম। পরের চ্যাপ্টার গুলিতে আমরা পড়াবো হোয়াট ইজ এ হেলথ টিম, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ হেলথ টিম, হোয়াট আর দ্য ফাংশনস অফ অ্যাক্টিভিটিস অফ হেলথ টিম, এটাও পরীক্ষা কিন্তু আসে, এটা হেলথ টিম। তাহলে কারা দিবে এটা?
একদম দিবে না, একটা টিমের মাধ্যমে দেওয়া হবে। কেন দিবে, উদ্দেশ্য কি থাকবে? টু ইম্প্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি, জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য একটি স্বাস্থ্যের কি স্বাস্থ্য সেবাদানকারী দল, হ্যাঁ, যে সিস্টেমের মাধ্যমে সার্বিক স্বাস্থ্য সেবা দান করবে, সেই সিস্টেমটার নাম হইল কমিউনিটি মেডিসিন। এটা বোঝা গেছে নি এখন, বুঝছো কিনা অর্থ? কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ইজ দ্য সিস্টেম অফ ডেলিভারি অফ, ইট ইজ দ্য সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার টু দ্য পিপুল বাই হেলথ টিম ইন অর্ডার টু ইম্প্রুভ দি হেলথ অফ দি কমিউনিটি। পরীক্ষার সময় তোমাদেরকে যে প্রশ্ন করা হয়, তোমাদেরকে প্রশ্ন করা হয় তিন ধরনের। একটা হইলো রিকল মেমোরি, তুমি অ্যানাটমি দাও, ফিজিওলজি দাও, বায়োকেমিস্ট্রি দাও, যা দাও, সব প্রশ্ন কিন্তু তিন ভাগে ভাগ করা আছে। একটা হইলো রিকল মেমোরি, রিকল মেমোরি হইলো তুমি কত বড় মুখস্থ বাস, এটা আমরা দেখতে চাই। মুখস্থবাদিতাই তুমি কত অগ্রগামী। তোমার যদি বলে হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন, যদি ফর ফর করে বলে দাও সিস্টেম ডেলিভারি অফ কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই হেলথ টিম ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য হেলথ অফ দি কমিউনিটি, আমরা বলবো ঠিক আছে রাখো, এটা হচ্ছে আমরা সন্তুষ্ট হয়ে যাই তখন যে তোমার মেমোরি আছে, মুখস্থ যেটা করছো তুমি সেটা ধরে রাখছো। মুখস্থবিদ্যা যাচাই করার জন্য হইলো রিকল মেমোরির প্রশ্ন, ডিফাইন, ক্লাসিফাই, টাইপস, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো হইলো সব মুখস্থবিদ্যার যাচাই। তারপরে কি আছে, অ্যানালাইটিক্যাল, কিছু কিছু প্রশ্ন আছে অ্যানালাইটিক্যাল, তুমি বিশ্লেষণ করতে পারো কিনা, বিশ্লেষণ করিয়া উত্তর দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে বললাম যে সাপোজ মনে করো পাঁচ বছরের একটা বাচ্চা আছে, এরকম শ্বাসকষ্ট নিয়ে তার জ্বর আছে, তার শ্বাসকষ্ট আছে, ঘন ঘন শ্বাস পালায়, শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, বলতো দেখি কি হইতে পারে? তখন যদি বলো যে স্যার এটা নিউমোনিয়া হইতে পারে, দ্যাট ইজ কল অ্যানালাইটিক্যাল। তাহলে একটা হইলো কি, একটা হইলো রিকল মেমোরি, একটা হইলো অ্যানালাইটিক্যাল। আরেকটা কি আছে, আরেক ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি হইল তোমার, তুমি অবজারভেশন থেকে বলবা, তোমার দেখার থেকে তোমার প্রশ্নের উত্তর করতে হবে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাটা করায়। তাহলে এটা হইলো রিকল মেমোরির প্রশ্ন, হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন, তারপর হইলো অথবা ডিফাইন কমিউনিটি মেডিসিন। এবার তোমার প্রশ্ন করবে হোয়াট ডু ইউ মিন বাই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা কি, হেলথ কেয়ার কত রকম আছে, হেলথ কেয়ার আছে চার প্রকার, এক চার প্রকার। প্রথম হইল প্রমোটিভ, প্রমোটিভ, তারপর হইলো প্রিভেন্টিভ, তারপর হইলো কিউরেটিভ, তারপর হইলো রিহ্যাবিলিটেটিভ। প্রমোটিভ, প্রমোটিভ মানে উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন। যেমন আমি যদি পুষ্টিকর খাদ্য খাই, ঠিক মতো সাবান দিয়ে হাত ধুই খাওয়ার আগে খাদ্য বস্তু যদি ঠিক মতো ঢেকে রাখি, হ্যাঁ, আমরা যদি ঠিক মতো খাওয়া দাওয়া ঢেকে রাখি, এবং প্রত্যেক দিন যদি আমরা ঠিক মতো ভেজিটেবল খাই এবং অন্যান্য খাদ্য বস্তু সবগুলি সব মাপ মতো খাই, তাহলে আমাদের কি হবে, স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। দ্যাট ইজ কল প্রমোশন অফ হেলথ। প্রমোশন অফ হেলথ এর জন্য মূল কাজ হলো হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন ইজ দ্য মেইন টুল ফর হেলথ প্রমোশন। প্রমোশন হওয়ার পর হইলে আমরা যাই প্রিভেনশনে। প্রিভেনশনটা মানে কি, যে এই রোগটা আমার মধ্যে আসতে পারবে না, বিশেষ করে সংক্রামক ব্যাধির বেলা এটা খুবই কার্যকরী। যেমন বাংলাদেশে এখন 10টা রোগের বিরুদ্ধে শিশুদেরকে টিকা দেওয়া হয়, ইমিউনাইজেশন প্রোগ্রাম, 10টা রোগই প্রতিরোধ করা হয়েছে, এগুলি এখন নাই বললেই চলে, এগুলি অনেক কমে গেছে আগের থেকে। তাইলে আমরা প্রিভেনশন করি কি, বাই ভ্যাকসিনেশন। প্রমোশন করি বাই হেলথ এডুকেশন, প্রিভেনশন করি বাই ভ্যাকসিনেশন, এটা হলো প্রিভেনশন। তাহলে প্রমোটিভ অ্যান্ড প্রিভেন্টিভ হয়ে গেল। তারপরে কি, রোগ হইলে পরে হাসপাতাল ভর্তি হয়ে ডাক্তারের কাছে যাই, ক্লিনিশিয়ানের কাছে, ক্লিনিশিয়ান তখন আমাদেরকে চিকিৎসা করে, ওষুধপত্র দিয়ে ভর্তি করে চিকিৎসা করে, দ্যাট ইজ কল কিউরেটিভ। এখন আমার রোগ ভালো হইলো, কিন্তু দেখা গেল আমার একটা হাত অবশ হয়ে গেছে, একটা পা অবশ অবস্থায় আছে, আমি হাঁটতে গেলে আমার ক্রেস লাগে, অথবা একজনকে ভর করে আমার হাঁটতে হয়, আমি ঠিক মতো হাঁটতে পারি না, বা আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আমি দেখতে পারি না, আমার জ্যোতি চোখের জ্যোতি কমে গেছে, কানের শ্রবণ শক্তি কমে গেছে, তখন আমাকে কি করতে হবে, আগের অবস্থায় আমাকে নেওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমার পাটা নষ্ট হয়ে গেছে, আমি একটা ক্রেস লাগাই দিলাম, আমার
চোখের পাওয়ার কমে গেছে, আমি চশমা দিয়ে দিলাম, আমি কানে কম শুনি, আমি হিয়ারিং এড লাগাইলাম, এগুলি করিয়া আমি কি করি, আমি আগের মতো থাকতে চাই, রোগ হওয়ার আগে যেরকম ছিলাম সেরকম থাকতে চাই। সেটাকে বলা হয়েছে রিহ্যাবিলিটেটিভ, রিহ্যাবিলিটেট মানে হলো রিহ্যাবিলিটেট করার অর্থ কি, পুনর্বাসন, পুনর্বাসন মানে আগের জায়গায় নিয়ে যাওয়া, ভালো থাকতে যেরকম আসলাম এরকম। তাহলে দেখা যাইতেছে যে আমাদের কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার এর চারটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ। তাহলে হোয়াট ডু মিন বাই কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, তখন বলবা যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মিনস প্রভিশন অফ প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ কেয়ার টু দি পিপল ফ্রম দি উম টু দি টম। উম বইল, উম কথার অর্থ কি, হোম, হোম কথার অর্থ কি WOMB, হোম, আর QMB টম, দুইটা কথা আছে। ওম খালি W, W জায়গা টি লাগে, বানান সব বাকি ঠিক আছে। ওম এন্ড টম, ওম মানে কি, ওম মানে কি, আর গর্ভ, ওম মানে গর্ভ না, ওম মানে জঠর, ইউটেরাস, ওম মানে হইলো জঠর, জঠর থেকে কবর, জঠর কবর, জঠর মানে জননীর জঠরে যখন থাকে, মায়ের জরায়ুর ভিতরে যখন থাকে, এটার নাম হইলো কি, এটার নাম হইলো ওম। আর মাটির নিচে যখন যায় তখন এটা হয়ে থাকে টম। তাইলে বলা হয়েছে একেবারে আমাদের যখন সৃষ্টি হয়, ইউটেরাসের ভিতরে যখন আমাদের সৃষ্টি হয়, তার থেকে শুরু করে একেবারে মরার পরে মাটির তলে যাওয়া পর্যন্ত যেই সময় কালটা, সেই কাল পর্যন্ত যেই সেবা দেওয়া হয় সেটাকে বলা হয়েছে কি, এটাকে সেই সেবাটা হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার মানে কয়দিন দিলাম কয়দিন দিলাম না, একেবারে জননীর জঠরে সৃষ্টি হওয়ার থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে যে সমস্ত প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ এবং রিহ্যাবিলিটেটিভ হেলথ কেয়ার দেওয়া হয় জনগণকে, সেটার নাম হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কমিউনিটি মেডিসিনটা হইলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেওয়ার সিস্টেম, সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারটা কি, এই জিনিসটা হলো কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। একটু পর্যন্ত বোঝা গেছে কিনা, না বোঝা যায় না, আমার কথা বোঝা যায় না, যায় না, এই সিস্টেমে করাইলে বোঝা যাইব নাকি যাইব না? হ্যাঁ স্যার বোঝা যায়, স্যার বোঝা যায়। এখন খালি শুনে রাখো, ধারণা করে রাখো যে এই 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 বাস, এখন মস্ত করার দরকার নেই, এখন মস্ত করবে না, তুমি ভিতর লোজি, তারপরে তোমার কি কয় ভাগ্য মিস্টেক গুলি মস্ত করবো, তারপরে তোমার সামনে পরীক্ষা দিবে ফাইনাল, মাথার মধ্যে ওইটা রাখবা এক নম্বরে, এটা রাখবা দুই নম্বর কোঠায়, কিন্তু শুনে রাখতে হবে। মানুষ যখন শুনে তখন মানুষ কিছু না কিছু মনে রাখে, মানুষ যখন শুনে তখন কিন্তু কিছু না কিছু মনে রাখে। বলছে যখন আমি শুনি তখন সামান্য মনে রাখি, যখন আমি শুনি এবং দেখি আমি তার অনেকটাই মনে রাখি, যখন আমি দেখি শুনি এবং করি তখন আমি প্রায় পুরোটাই মনে রাখি। হোয়াট আই হিয়ার, হোয়াট আই হিয়ার, হোয়াট আই সি, হোয়াট আই হিয়ার সি অ্যান্ড ডু, চাইনিজ প্রবাদ আছে এটা। আমি যা কিছু শুনি তার সামান্য মনে রাখি, আমি যা কিছু দেখি এবং শুনি তার বেশ কিছুটা মনে রাখি, কিন্তু আমি যা কিছু শুনি দেখি এবং নিজে করি তার অধিকাংশটাই আমি মনে রাখি। মনে রাখার থিওরি হইলো ফার্স্ট স্টেজে আছি আমরা, শোনায় এখন খালি শুনতেছ, এখন তো আর কিছু নাই। তাহলে আমরা কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন বললাম, হোয়াট ইজ কমিউনিটি মেডিসিন এটা জানলাম, হোয়াট ইজ এ কমিউনিটি এবং হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ কমিউনিটি, এটুকু আমরা শুনলাম। এখন দেখি আরো দুইটা ডেফিনেশন আছে, এটা বলবো প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন। প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো মডার্ন প্রিভেন্টিভ মেডিসিন হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ দি আর্ট এন্ড সায়েন্স অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন, ডিসএবিলিটি লিমিটেশন এন্ড রিহ্যাবিলিটেশন। এটা খুব সহজ ডেফিনেশন, পার্কের বইয়ে আছে ডেফিনেশনটা। প্রিভেন্টিভ মেডিসিন মানে হলো দি আর্ট এন্ড সায়েন্স, আর্ট এন্ড সায়েন্স বিজ্ঞান এবং কলা দুইটাই আছে এটার মধ্যে, দি আর্ট এন্ড সায়েন্স অফ হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন,
disability limitation and rehabilitation. এটাকে বলা হয়েছে preventive medicine. আর social medicine টা কি? Study of the man as a social being. মানুষ যে একটা সমাজবদ্ধ জীব, এই শুধু মানুষের রোগ নিয়ে ডিল করলে হবে না, মানুষ যে সমাজে বাস করে সেই সমাজটাকেও আমরা বিশ্লেষণ করতে হবে, রোগের সাথে কি সম্পর্ক আছে। যেমন বস্তির মধ্যে থাকি আর সব এখন হয়েছে হিরোইন কোর, কেন হয়েছে? বস্তির যে লোকগুলি আছে এগুলি কোন কাজকর্ম নাই, অবসর সময় বসে বসে সময় কাটায় আর বসে বসে জুমে হিরোইন খেয়ে। তাহলে বস্তির যদি না থাকতো তাহলে কিন্তু তার এই চরিত্র হইতো না এবং তার এডিকশন নামে এই রোগটা সৃষ্টি হইতো না। তাহলে সমাজটার সাথে এটার একটা সম্পর্ক আছে। এটা বলছে, এটাতে কি বলছে? স্টাডি অফ দি ম্যান এজ এ সোশ্যাল বিং ইন হিজ টোটাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এন্ড সোশিও ইকোনমিক। তাহলে একটা মানুষের, মানুষ যে একটা সামাজিক জীব, তার এনভায়রনমেন্টের মধ্যে যে মানুষ একটা সামাজিক জীব, সেই বিষয়টা স্টাডি করা হইলো আমার হইলো সোশ্যাল মেডিসিন। এটা তোমার পড়তে হবে, হোয়াট ইজ সোশ্যাল মেডিসিন, হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন। পাবলিক হেলথ হইলো আরেকটা। তাহলে আমি বলছি পাবলিক হেলথ, সোশ্যাল মেডিসিন, প্রিভেন্টিভ। পাবলিক হেলথ এর ডেফিনেশনটা খুব কঠিন, কিন্তু এটা যে পারে তার আমি ভাস করে দিব, নির্ভুল ভাবে যে আমার কাছে বলছে কোন হরকায় আমি তারা ভাস করে দিচ্ছি। আর একটা প্রশ্ন করি না, যদি দাও দিন একটা নিলে কিছু তারা ছেড়ে দেন, সব পারবো। এটা যখন পারছে সব পার, কেমন ডেফিনেশনটা? কি ডেফিনেশনটা কে দিচ্ছে? উইনস্লো, সিইএ উইনস্লো 1920 সালে দিছে, ছয় লাইনের ডেফিনেশন। এটা মুখস্থ করে মানে তার যে মেমোরি কি করা এটা বোঝা যায়। দি সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ এন্ড প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি থ্রু অর্গানাইজড কমিউনিটি এফর্টস ফর দ্য স্যানিটেশন অফ দি এনভায়রনমেন্ট, দি কন্ট্রোল অফ কমিউনিকেবল ইনফেকশনস, দি এডুকেশন অফ দি ইন্ডিভিজুয়াল ইন পার্সোনাল হাইজিন, দি অর্গানাইজেশন অফ মেডিকেল এন্ড নার্সিং সার্ভিসেস ফর আর্লি ডায়াগনোসিস এন্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট অফ ডিজিজ এন্ড দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল মেশিনারি টু এনশিওর ফর এভরি ইন্ডিভিজুয়াল এ স্ট্যান্ডার্ড অফ লিভিং এডিকুয়েট ফর দ্য মেন্টেনেন্স অফ হেলথ, সো অর্গানাইজিং দিস বেনিফিট এস টু এনাবল এভরি সিটিজেন টু রিয়েলাইজ হিজ বার্থ রাইট অফ হেলথ এন্ড লংজেভিটি। এই ছয় লাইন ডেফিনেশন, এটা যে মস্তা করছে সব পারবো, পারবো না কেমন? এটা আমার বলতে আমি এটা দেখো কেন, এটা ধরলে পারলে আমাকে যাও, তুমি তোমার দরকার নেই, কেউ পারে কেউ পারে না, দুই তিনজনে পারছে ভাস করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ডেফিনেশনটার মধ্যে সব আছে কথা, এটার মধ্যে একবার সব দেওয়া আছে। দি সায়েন্স এন্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, কি কি ডিজিজ প্রিভেনশন, প্রলঙ্গিং লাইফ, জীবনযাত্রার মান, জীবনযাত্রা বর্ধিত করা, প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি, কর্মক্ষমতা, হ্যাঁ স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বাড়ানো থ্রু অর্গানাইজ কমিউনিটি এফোর্ট, একেবারে মানে ই করা সুনিয়ন্ত্রিত, হ্যাঁ সুবিন্যস্ত একটা কমিউনিটির জনগণের একটা ইচ্ছা এবং শক্তি দ্বারা ফর দ্য স্যানিটেশন অফ দি এনভায়রনমেন্ট, কন্ট্রোল অফ কমিউনিটি, সব আছে এর ভিতরে। এই টেনশনটা পারলে মস্ত করবা, না পারলে তো নাই। পাবলিক হেলথ এর উদ্দেশ্যটা কি? প্রমোশন অফ হেলথ, রেস্টোরেশন অফ ডিস্টার্বড হেলথ, প্রিভেনশন অফ ডিজিজ এন্ড প্রলঙ্গেশন অফ লাইফ এক্সপেক্টেন্সি। এইগুলি হলো তোমার এই এক নম্বর ইয়ের মধ্যে আছে, দেখবা ডেফিনেশন, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, প্রিভেন্টিভ মেডিসিন, সোশ্যাল মেডিসিন। তারপর হইল হাইজিন, হাইজিনটা হইলো তোমার কি? হাইজিনটা হইলো ভালো থাকার যে জ্ঞান বিদ্যা, এটা হইলো হাইজিন, ভালো থাকার, এটা ইজ কল হাইজিন। হাইজিয়ার থেকে আইছে হাইজিন, তাকে এটা পরে আমরা পড়াবো, অন দরকার নাই। তারপরে আমরা বলছি কমিউনিটি অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, কমিউনিটি কাকে বলে, এর বৈশিষ্ট্য কি। তারপর হইলো এইবার এটা সাবা পড়াইছে আমি শুনছি, কমিউনিটি মেডিসিন এবং ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্স,
এটা বোধহয় ঘরাইছে, ঘরাইছে না, ঘরাইছে তো? জি স্যার আমি পড়াইছি স্যার। এটা কিন্তু রিটেন এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা এক এক বছর দুই বছর পর ঘরে আসে। ডিফাইন কমিউনিটি মেডিসিন হাউ ডিভার্স ফ্রম ক্লিনিক্যাল মেডিসিন, এই প্রশ্নটা এটি থাকে। ডিফাইন কমিউনিটি মেডিসিন হাউ ইট ডিভার্স ফ্রম ক্লিনিক্যাল মেডিসিন। ক্লিনিক্যাল মেডিসিনের মূল কাজ হলো রোগ সারানো, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের মাধ্যমে। কমিউনিটি মেডিসিনের কাজ হলো কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার, এর মধ্যে ক্লিনিক্যাল মেডিসিনও আছে। কিউরেটিভ পার্টটা হলো ক্লিনিক্যাল মেডিসিন, আমি বলছি না প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ এন্ড রিহ্যাবিলিটেটিভ। তাহলে ক্লিনিক্যাল মেডিসিন ইজ ইনক্লুডেড আন্ডার কমিউনিটি মেডিসিন, কিউরেটিভ পার্টটা। ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য হেলথ অফ দি, স্বাস্থ্য আর রোগ এক জিনিস। হোয়াট ইজ হেলথ? ডেফিনেশন বাড়াইছে, হেলথ এর ডেফিনেশন, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দি অ্যাবসেন্স অফ ডিজিজ অফ ইনফর্মিটি। তাহলে দেখো, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দি অ্যাবসেন্স অফ ডিজিজ। শুধুমাত্র রোগ থেকে দূরে থাকে এই স্বাস্থ্য না, এটা একটা একটা মাত্র অঙ্গ, কিন্তু এর মধ্যে বহু কিছু আছে। ক্লিনিক্যাল মেডিসিন শুধু একটা অংশ নিয়ে ডিল করে, রোগ সারায় দেয়, দ্যাট ইজ কল ক্লিনিক্যাল মেডিসিন। এটা বলবা ক্লিনিক্যাল মেডিসিন এবং কমিউনিটি মেডিসিনের ডিফারেন্স। হিস্ট্রি অফ কমিউনিটি মেডিসিন এখানে আর কি আছে, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, ডিফারেন্স বিটুইন কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিন, যেটা করাইছে। চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ, যদি তোমরা হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এটা তোমাদেরকে একটু ধারণা থাকতে হবে। এটার মধ্যে কয়েকটা পার্ট আছে, প্রথম হইল মেডিসিন ইন অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি মানে আদিম যুগে চিকিৎসা কিরকম ছিল, আদিম যুগের মেডিসিন কি কি আছিল। প্রথম আসিল প্রিমিটিভ মেডিসিন, তারপর আইলো ইন্ডিয়ান মেডিসিন, তারপর আইলো চাইনিজ মেডিসিন, তারপরে ইজিপশিয়ান মেডিসিন, তারপরে মেসোপটামিয়ান মেডিসিন, তারপরে গ্রিক মেডিসিন, তারপরে রোমান মেডিসিন, এবং তারপরে সর্বশেষে মিডিল এজ মেডিসিন, 500 থেকে 1500 AD। এইভাবে তোমার দেখলি ছিল, এটি হইল, এগুলি হইল সব উল্টাপাল্টা ধারণা। একজনে এক তত্ত্ব দিছে, এক সময় একজনে এক তত্ত্ব দিছে। যেমন মনে করো প্রিমিটিভ মেডিসিনে এনে বলা হয়তো সুপার ন্যাচারাল থিওরি অফ ডিজিজ, কইছে কোন আদিপতি কোন দৈবিক কারণে হ্যাঁ রোগ হয় মানুষের, সুপার ন্যাচারাল কোন দৈবিক কারণ, দেব দেবতার অভিশাপ অভিশাপ এগুলির কারণে রোগ হয়। দেব দেবতার তো কোনো কাজ নাই, মানুষের অভিশাপ দেওয়ার লেগে তারা সবাই বসে রয়েছে, খালি অভিশাপ দিব আর রোগ হইব মানুষের, এগুলি আসলে এক সময়কার ধারণা। ইন্ডিয়ান মেডিসিন ইহা বাইর করলো আয়ুর্বেদ শাস্ত্র এবং সিদ্ধ সিস্টেম, এরা বাইর করলো। চাইনিজ মেডিসিন তারা ইমিউনাইজেশনটার প্রাথমিক পর্যায়টা তারা আবিষ্কার করলো চাইনিজ মেডিসিন। তারপর হলো ইজিপশিয়ান মেডিসিন, ইজিপশিয়ান মেডিসিন এসে অনেক কিছু বাইর করলো, ক্যাস্টর অয়েল, টেনিক অ্যাসিড, অপিয়াম, টার্পেন্টাইন, তারপরে জেনশিয়ান, সেনা, মিনারেলস এন্ড রুট ড্রাগস আর অল ইউজ বাই দ্য ইজিপশিয়ান ফিজিশিয়ান। ইজিপ্টের হেরা তা এগুলি বাইর করলো, গাছের শিকড় টিকর এগুলির থেকে রস টস দিয়ে ওষুধ বাইর করলো। এরপরে হলো মেসোপটামিয়ান মেডিসিন, এরা কি করলো হাম্বুরাবি মেডিকেল প্র্যাকটিসের জন্য তারা একটা কোড আবিষ্কার করলো, হাম্বুরাবি এটার নাম দিয়েছে কোড অফ হাম্বুরাবি, বেবিলনিয়ান কোড অফ হাম্বুরাবি। এটা হলো মেডিসিনের মেডিকেল প্র্যাকটিসের একটা ফার্স্ট কোডিফিকেশন, কোডিফাই করলো, কোড তৈরি করলো, এই এই ভাবে চিকিৎসা চলবো, এইভাবে নিয়ম নিষ্ঠার ভিতরে থাকতে হইব, এগুলি সব বাদ। এরপরে আস্তে আস্তে গেল গ্রিক মেডিসিন, তখন আইলো বড় দার্শনিক হিপোক্রেটিস, দি গ্রেটেস্ট গ্রিক ফিজিশিয়ান, ইজ অফেন কল দি ফাদার অফ মেডিসিন, হিপোক্রেটিস। উনি ছিল সবচেয়ে বড় গ্রিক ফিজিশিয়ান, ওনাকে ফাদার অফ মেডিসিন বলা হয়। তিনি কি করলো, প্রথম কোন ডিজিজ গুলি এপিডেমিক এন্ড কোন ডিজিজ গুলি এন্ডেমিক এটা উনি বার করে দিল, উনি এটা আবিষ্কার করলো।
তারপরে আইলো রোমান মেডিসিন। এই পাবলিক হেলথের জন্ম হইলো রোমান, পাবলিক হেলথ ওয়াজ বর্ন ইন রোম উইথ দ্য ডেভেলপমেন্ট অফ বাথ সিওয়ার্স এন্ড অ্যাকুইডাক্টস। এই যে যত এই সুন্দর সুন্দর এই ড্রেন দেখো, নালা দেখো, হ্যাঁ এগুলি সব সবকিছু আর এরই প্রথম হয়। অ্যাকুইডাক্টস মানে হইলো, অ্যাকুইডাক্ট কথার অর্থ কি রে? অ্যাকুইডাক্ট কথার অর্থ কি? অ্যাকুইডাক্ট, AQUEDUCT, এস অ্যাকুইডাক্ট। জানা আছে নি না নাই? কে পারে? অ্যানাটমি ফেল, অ্যানাটমির প্রশ্ন। অ্যাকুইডাক্ট কথার অর্থ কি? যেমন আছে না, আছে নাই ভেন্টিকুলে, এক ভেন্টিকুলের সাথে আরেক ভেন্টিকুলার যে কানেকশন বলা অ্যাকুইডাক্ট। তাইলে এই রোমান মেডিসিন উনি এগুলি আবিষ্ ডেভেলপমেন্ট অফ বাথ সিওয়ার্স এন্ড অ্যাকুইডাক্ট। এই অ্যাকুইডাক্ট আর সেই অ্যাকুইডাক্ট কিন্তু এক না। এই অ্যাকুইডাক্ট মানে হইলো নালা নর্দমা, চ্যানেলস, সিওয়ার্স। সিওয়ার্স মানে সিওয়ার তো বুঝো, পায়খানার থেকে যে লাইনগুলি বাইরে গেছে যেগুলো দিয়া পায়খানা গিয়া ট্যাঙ্কির মধ্যে পরে বাইরে দূরে এক জায়গা গিয়া পরে, এটাকে কয় সিওয়ার। সিওয়ার্স, বাথস এন্ড অ্যাকুইডাক্টস এগুলি রোমান মেডিসিন তারা ইয়া আবিষ্কার করলো। তাইলে তো মানুষ রেহেনে গো হেন খুশি পায়না করছে, রেহেনে হেন খুশি তারা পায়না করার পর ধুইছে, এগুলি সব উল্টা ভাল্টা যত আছে সব করছে, রোগ ব্যাধি ছড়াইছে আর কিছু হইলেই কইছে যে এটা দেবতার রোগ হিসাবে হইছে, দেবী রোগ হিসাবে হইছে, এই সমস্ত কথা বেড়াইছে আগে। এগুলো হইলো এই আইলো এই, তারপর হলো মিডল এজ মেডিসিন, এটা এটা হলো ডার্ক এজ অফ মেডিসিন। কেন? বাট দি আরাবস বোরোয়িং লার্জলি ফ্রম দি গ্রিক এন্ড রোমান্স দে ডেভেলপ দেয়ার ওন সিস্টেম অফ মেডিসিন নোন এজ দি ইউনিয়ানি সিস্টেম অফ মেডিসিন। এটা খেয়াল রাখবো কারণ এই ইউনিয়ানি সিস্টেম অফ মেডিসিনটা যে ইউনিয়ানি ওষুধ যেগুলি আছে এখন বাজারে, ইউনিয়ানি সিস্টেম অফ মেডিসিন এগুলি হইলো মিডল এজে আসছিল মেডিসিন, 1500 থেকে 1500 AD। চাইনিজ মেডিসিন, ইজিপশিয়ান, মেসোপটামিয়ান, গ্রিক, রোমান এগুলো হইলো সব, এবং মিডিল এজ মেডিসিন এগুলি সবগুলো হইলো আগের। অ্যান্টিকুইটি মানে আদিমকালে। এরপরে সাইন্টিফিক মেডিসিন, এখন আস্তে আস্তে সাইন্টিফিক মেডিসিন এর যাইতেছে। 1453 থেকে 1690 সালে থিওরি অফ কন্টাজিয়ন নামে একটা তত্ত্ব আবিষ্কার করলো ফ্রাকাস্টোরিয়াস। ফ্রাকাস্টোরিয়াস উনি এই তত্ত্বটা আবিষ্কার করলো 1453 থেকে 1600 সালের এডির মধ্যে। তারপরে সেনিটারি ওয়াকিং হইল, গ্রেট সেনিটারি ওয়াকিং ইজ এ হিস্টোরিক মাইলস্টোন ইন দ্য ইভলিউশন অফ মেডিসিন হুইচ টুক প্লেস ইন ইংল্যান্ড ইন দ্য মিড 19th সেঞ্চুরি এন্ড গ্রাজুয়ালি স্প্রেড টু আদার কান্ট্রি। সেনিটারি ওয়াকিং এটা, হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। এটার মধ্যে রিটেনে প্রশ্ন আছে, শর্ট নোট, রাইট শর্ট নোট অন সেনিটারি ওয়াকিং। এটা একটা হিস্টোরিক মাইলস্টোন, এটা হিস্টোরিক একটা মাইলস্টোন, এজন্য মেডিসিনের ইভলিউশনে একটা হিস্টোরিক মাইলস্টোন, মেডিসিনের ইভলিউশনে একটা হিস্টোরিক মাইলস্টোন হইল। এটা হিস্টোরিক মাইলস্টোন, মেডিসিনের ইভলিউশনে একটা হিস্টোরিক মাইলস্টোন মনে রাখবা। এই সময় থেকে মূলত মানুষ সচেতন হয়েছে সবকিছুর ব্যাপারে, যে এই জন্য এটাকে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে স্যানিটারি ওয়াকেনিং। তোমাদেরকে পড়তে হবে, এটা বইয়ের মধ্যে আছে, এখন আমি বেশি সাবজেক্ট আছি না এই জন্য
এখন এগুলি সাফাসাফি করার দরকার নাই, এখন শুধু শুনে রাখো। সেটারই অগ্রিন্ট হইল 1832 সালে, গল্পটা শুনে রাখো, 1832 সালে কলেরা দেখা দিল এপিডেমিক আকারে। এখন যেরকম কোভিড এর এপিডেমিক হয়েছে, এরকম কলেরা এপিডেমিক হইলো ইংল্যান্ডে, বুঝলেন, ইংল্যান্ডে কলেরা এপিডেমিক হইলো 1832 সালে। তো 1832 সালে যখন লন্ডনে এরকম ঘটনা ঘটলো, কি জন্য ঘটলো, যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন অনেক লোক শহরে গিয়ে উঠছে কলকারখানা চাকরি করার জন্য। এটা ইন্ডাস্ট্রিয়াল একটা রিভলিউশন হয়েছে। তখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার বাইরের লোকগুলি গিয়া শহরে উঠছে, শহরে উঠে তারা বিভিন্ন কলকারখানা চাকরি নিচ্ছে। কারণ এত লোক যে একসাথে চাকরি নিচ্ছে, এত লোক যে একসাথে থাকতেছে, তাদের মল মূত্র যত্রতত্র নিষ্কাশন করার কারণে তখন মহামারী দেখা দেয়, কলেরা এপিডেমিক হইল। কলেরা এপিডেমিক হইলো কোন সালে, 1832 সালে। তখন একজন লয়ার ইংল্যান্ডের, তার নাম হইল এডুইন চ্যাডউইক, এডুইন EDWIN, এডুইন CHADWICK, এডুইন চ্যাডউইক, উনি কি করলো, উনি একজন লয়ার, একজন আইনজীবী, উনি এই অবস্থা দেখে কয় বললো, এটা কি রে ঘটনা, এত মানুষের কলেরা হইতেছে, সরকারের কোনো খোঁজ নাই, খবর নাই, ঘটনাটা কি রে, কোত্থেকে হয়, সরকার এটার এটার একটা বিহিত ব্যবস্থা করানোর ব্যবস্থা করতে। তখন তিনি কি করলো, তিনি নিজেই ইনভেস্টিগেট করলো এটার কারণ। হ্যাঁ, ইনভেস্টিগেট করলো এটার কারণ, ইনহ্যাবিটেন্টস অফ দি লার্জ টাউনস উইথ দ্য ভিউ টু ইম্প্রুভ দ্য কন্ডিশন আন্ডার হুইচ দে লিভড। এই যে এতগুলি মানুষ শহরের মধ্যে বসবাস করতেছে, তারা যেই অবস্থাতে বসবাস করতেছে, তাদের সেই অবস্থায় কিরকম ভাবে তারা বসবাস করতেছে, তাদের পয়ঃ প্রণালী কিরকম, ওয়াটার সাপ্লাইটা ঠিক আছে কিনা, পায়খানা টাখানা নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, ড্রেন ট্রেন আছে কিনা, সেন্টারি ল্যাট্রিন আছে কিনা, এগুলি উনি তদন্ত করতে থাকলো। তদন্ত করে উনি তখন দেখলো যে না, স্যানিটারি কন্ডিশনটা খুবই দুর্বল, এবং পুয়ার স্যানিটারি কন্ডিশনের কারণেই কলেরাটা দেখা দিচ্ছে। উনি এটা আইডেন্টিফাই করলো, দি স্যানিটারি কন্ডিশন অফ দি লেবারিং পপুলেশন ইন গ্রেট ব্রিটেন, এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ পাবলিক হেলথ, সেট লন্ডন এর আদার সিটিজ স্লোলি অন দ্য ওয়ে টু ইম্প্রুভ হাউজিং অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। চ্যাডউইকস রিপোর্ট ফোকাসড দ্য অ্যাটেনশন অফ দি পিপল অ্যান্ড দি গভর্নমেন্ট অন দি আর্জেন্ট নিড টু ইম্প্রুভ পাবলিক হেলথ। কথা খেয়াল করো, কিন্তু কলেরা দেখা দেওয়ার পরে এই লয়ার নিজে নিজের ইচ্ছায় এগুলি সব ইনভেস্টিগেট করে দেখলো যে তাদের এতগুলি লোক বসবাস করতেছে, তাদের বসবাস করার নমুনাটা কি, অবস্থাটা কি। তখন উনি দেখলো যে না, এখানে স্যানিটারি কন্ডিশনটা খুবই খারাপ, এবং ওনার ধারণা হইলো যে স্যানিটারি কন্ডিশন পুয়ার থাকার কারণে এই কলেরা এপিডেমিকটা হয়েছে। তখন তিনি কি করলেন, তিনি একটা রিপোর্ট তৈরি করলেন, স্যানিটারি কন্ডিশন অফ দি লেবারিং পপুলেশন ইন গ্রেট ব্রিটেন, এই নাম দিয়ে এই রিপোর্টটা জনগণের মধ্যে ছড়াই দিলেন এবং সরকার কাছেও পাঠাইলেন। জনগণ এটা দেখে বাহবা দিল, আরে খুব সুন্দর একটা রিপোর্ট, আসলে তো এত মানুষ মারা হইতেছে, এত মানুষের কলেরা হইতেছে, কেউ তো বের করতে পারলো না, এই লোকটা বের করলো, খুব ভালো জিনিস বের করছে, সরকারের চাপ দেবে, তখন সবাই মিছিল মিটিং করিয়া সরকারের ধরছে। যেমন আমাদের দেশে কিছু বের করার আগে মানববন্ধন এই সেই মিটিং মিছিল জ্বালাও ঘোরাও চলছে, তারপরে সরকারের দৃষ্টি আকর্ষণ হইলো, তারপরে সরকার এসে এটার একটা কিছু চিন্তা ভাবনা করলো। এইখানে এই চ্যাডউইকের রিপোর্টের উপর ভিত্তি করে, এডুইন চ্যাডউইকের রিপোর্টের উপর ভিত্তি করে সরকারে টনক লড়লো, এবং কি হইলো, বললো যে ফিল্ড ওয়াজ রিকগনাইজড অ্যাজ ম্যানস গ্রেটেস্ট এনিমি। ফিল্ড মানে কি, নোংরা, FILTH, filth was recognized as man's greatest enemy, মানুষের প্রধান শত্রু হইল নোংরা আবর্জনা, and with this begin an anti-filth crusade, মানে ওই যে ক্রুশবিদ্ধ হয়ে যে মারছিল, বলে একটা ক্রুসেড তৈরি করতে হইব, কি জন্য, anti-filth, এই ময়লা আবর্জনা, এই পায়খানা, হ্যাঁ, ময়লা, এগুলি যাতে যেন তেন না করতে পারে, সুন্দর ভাবে যেন নিষ্কাশিত হয়, তার জন্য একটা ক্রুসেড তৈরি করতে হবে। এটার নাম হইলো দি গ্রেট স্যানিটারি ওয়াকেনিং, এই ওয়াকেনিং মানে জাগরণ,
the great sanitary awakening which led to the এটার ফলশ্রুতিতে কি হইলো সবচেয়ে বড় জিনিস যেটা হইলো পৃথিবীর বুকে প্রথম ইংল্যান্ডে পাবলিক হেলথ অ্যাক্ট অফ 1848 ইন ইংল্যান্ডে এনাক্টমেন্ট হইলো ঘোষণা হইলো পাবলিক হেলথ অ্যাক্ট ঘোষণা হইলো যে পাবলিক হেলথ অ্যাক্টের আন্ডারে বলা হইলো জনগণের বাসস্থান এবং জনগণের জন্য এই কি স্বাস্থ্যকর পয় প্রণালী ঠিক রাখতে হইব যেভাবে এটা করতে হবে এটাকে অমান্য করলে তার জন্য তার শাস্তি হইবে স্টেট হ্যাজ এ ডিরেক্ট রেসপন্সিবিলিটি ফর দি হেলথ অফ দি পিপল এখানে সরকার কইল যে সরকারেরই দায়িত্ব মানুষের স্বাস্থ্য রক্ষা করা আজকে আমরা যে স্বাস্থ্য নিয়ে আসলে হইসই করি এই হইসই করার জন্মটা হইলো কবে এই পাবলিক হেলথ অ্যাক্ট হইলো 1848 সালে এটা কিন্তু মস্ত করতে হইব এটা পরীক্ষাতে আসবে রাইট শর্ট নোট ডন সেন্টারি গ্রেট সেন্টারি ওখানে অথবা পাবলিক হেলথ অ্যাক্টের ইংল্যান্ডে পাবলিক হেলথ অ্যাক্ট কিভাবে জেনারেট হইল এটা তোমাদেরকে ভালো করে তাহলে এখন জিনিসটা সহজে বোঝা গেছে তো 1832 সালে কলেরা এপিডেমিক হইলো ইংল্যান্ডে কি জন্য হইলো যে অনেক শ্রমিক শ্রমজীবী মানুষ একসাথে ইংল্যান্ডে গিয়ে উঠলো তারা কাজ করতেছে কিন্তু তাদের ভালো মানে স্বাস্থ্যকর পায়খানা পেশাবখানা নাই ড্রেন নর্দমা কিচ্ছু নাই তারপরে হইলো তোমার নিরাপদ পানির ব্যবস্থা নাই যেমনি তেমনি খাইছে যেমনি তেমনি ভায়না পেশাব করছে করার কারণে কলেরা এপিডেমিক দেখা দিচ্ছে দেখা দিচ্ছে মানে ওইখানে কেউ কিছু কয় না কিন্তু একজন উকিল এডুইন সে চিন্তা করলো যে এরকম দেওয়া উচিত না সে তো অনেক ইনভেস্টিগেট করলো ইনভেস্টিগেট করে বাইর করলো যে ফিল্ড মানে নোংরা ময়লা আবর্জনা এগুলি এবং হাউজিং প্রপার হাউজিং না থাকার কারণে এই ইয়ের মধ্যে লেবার পপুলেশনের মধ্যে এই এই রোগটা থাকে হ্যাঁ তখন উনি কি করলো তখন উনি খুব সুন্দর করে একটা রিপোর্ট তৈরি করলো এই নামে একটা রিপোর্ট রেডি করলো এবং এটা গভর্নমেন্টের কাছে জমা দিল জনগণরে এটা জনগণের হাতে দিল সবাই মিলে সংগ্রাম করলো সংগ্রাম করার পর সরকার বুঝতে পারলো যে হ্যাঁ আমাদের কিছু করা দরকার সরকারেরই দায়িত্ব কিছু করা সরকার ছাড়া এটা হবে না তখন কি করলো সরকার এই তাদের সংসদ আছে সংসদে বসে আইন পাশ করলো পাবলিক হেলথ অ্যাক্ট 1848 এটা হইলো যে সরকারের দায়িত্ব মানুষের স্বাস্থ্য রক্ষা করা এটা কিন্তু দেখবো তোমার বইয়ের মধ্যে এটা আছে দেওয়া এটা এখান থেকে উপরে লইবা এটা কিন্তু রিটেনের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এটা ইম্পর্টেন্ট এরপরে এই ঘটনা যখন শেষ হয়ে গেল এই ঘটনা যখন হয়ে গেল হ্যাঁ 1848 সালে লট হয়ে গেল তখন সবাই কইল যে কলেরা হয়েছিল বইলাই তো রে আজকে এই স্বাস্থ্য আইনটা হইল তাহলে এক কাজ কর যেমন আমাদের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি দেশটা স্বাধীন করছে বইলা ওনা স্বাধীন করার ডাক দিচ্ছে এবং সমস্ত সংগ্রাম অর্গানাইজ করছে এবং এটাকে বাস্তবে রূপান্তরিত করছে এবং করার পরে দেশটাকে একটা ফর্মে দাঁড়া করাই দিছে এই জন্য ওনারে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ওনার বলি আমরা জাতির পিতা এই জাতিটার পিতা হইল উনি তদ্রুপ কলেরাকে বলা হয়েছে কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক এটাও পরীক্ষাতে আসে ওয়াই কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক এক্সপ্লেইন অথবা কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক এক্সপ্লেইন এরকম ভাবে ব্রিটেনের প্রশ্ন দেয় প্রশ্ন করলেই দেখবো এটা আছে তাহলে এটাও তোমাদেরকে পড়তে হবে কলেরা হুইচ ইজ অফেন কল দি ফাদার অফ পাবলিক হেলথ অ্যাপিয়ার টাইম অ্যান্ড এগেইন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডিউরিং দ্য 19th সেঞ্চুরি পাশ্চাত্য দেশে ঊনবিংশ শতাব্দীতে এই কলেরা দেখা দিল এবং জন স্নো নামে একজন ইংলিশ এপিডেমিওলজিস্ট এটা স্টাডি করলো দি এপিডেমিওলজি অফ দি কলেরা ইন লন্ডন 1948 থেকে 1854 সাল পর্যন্ত এই 6 বছর তিনি কি করলো এটা স্টাডি করলো কি স্টাডি করলো এপিডেমিওলজি অফ কলেরা কলেরার
epidemiology study করবে এবং establish the role of polluted drinking water in the spread of cholera. উনি establish করলো, প্রমাণ করছে ওনার রিপোর্টে, ওনার গবেষণায়, যে polluted water, দূষিত পানি এই কলেরার কারণ. Role of polluted water. Role of establish the role of polluted water, drinking water, in the spread of cholera. Cholera বিস্তার লাভ করার জন্য কারণ হইলো একমাত্র কইলো polluted drinking water. তারপরে দেখেন ওনার রিপোর্ট তো সালে শেষ হইল, 1856 সালে উইলিয়াম বাট নামে আরেকজন এরকম পায়োনিয়ার, আরেকজন এরকম বৈজ্ঞানিক, উনি কি করলো, আউটব্রেক অফ টাইফয়েড ফিভার ইন দ্য রুরাল নর্থ অফ ইংল্যান্ড. ইংল্যান্ডে এই টাইফয়েড ফিভারের আউটব্রেক হইলো, আউটব্রেক মানে হইলো মহামারী, যেমন এখন হয়েছে কোভিড আউটব্রেক, এরকম ইংল্যান্ডে তখন আউটব্রেক হইলো, কার আউটব্রেক হইলো টাইফয়েডের. তখন উনি আউটব্রেকটা অ্যানালাইসিস করে দেখলো যে এটা নট বাই মিয়াজমা এন্ড সুয়ার, কইছে যে এটা দূষিত বাতাস বা কোন সুয়ারের গ্যাস থেকে এটা হয় নাই. দিস টু কন্ডিশন ওয়ার অল দি মোর রিমার্কেবল ওয়েন ওয়ান কোয়েনসাইডস উইথ দ্য কোয়ালিটিভ এজেন্ট অফ দি কলেরা এন্ড টাইফয়েড ফিভার ওয়ার নট আইডেন্টিফাইড. দেন কেম দি ডিমান্ড ফ্রম পিপুল ফর ক্লিন ওয়াটার. At that time, the Thames was both a source of drinking water and the depository of sewage. উনি কি আবিষ্কার করলো? উনি আবিষ্কার করলো যে এই পানি, এই পানিটার মধ্যে সব ভেজাল, এই পানির মূল, এই টাইফয়েডের মূল কারণ হইলো এই পানি, এক নম্বর. দুই নম্বর কইলো সুয়েজ. এই যে সুয়েজ মানে আমরা যখন পড়াবো পরে সুয়েজ কি, সুলেজ কি, এলিফায়ার সাথে সম্পর্কিত সুয়েজ, এই সুয়েজটার সাথে এবং পানির সাথে সম্পর্ক হলো টাইফয়েড. এ কম্প্রিহেনসিভ পিস অফ লেজিসলেশন ওয়াজ ব্রট ইন টু ফোর্স ইন ইংল্যান্ড দি পাবলিক হেলথ অ্যাক্ট অফ 1875 ফর দ্য কন্ট্রোল অফ ম্যানস ফিজিক্যাল এনভায়রনমেন্ট. 1875 সালে একটা পাবলিক হেলথ অ্যাক্ট হইলো, তৈরি হইলো, একটা পাবলিক হেলথ এই 1875 সালে পাবলিক হেলথ অ্যাক্ট তৈরি হলো এই ওনার আরেকটা রিপোর্টের পরে. তাইলে কয়টা রিপোর্ট হইলো? প্রথম পাইলাম আমরা, এক নম্বর রিপোর্ট দিল কে, এডুইন চ্যাডউইক, এডুইন চ্যাডউইক উনি দিল রিপোর্ট. তারপরে দিল কে, জন স্নো. তারপরে দিল কে, উইলিয়াম বাট, উইলিয়াম বাট. দেওয়ার পরে এই সবগুলো রিপোর্ট একত্র হইয়া পাবলিক হেলথ অ্যাক্ট অফ 1875 ফর দ্য কন্ট্রোল অফ ম্যান ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল অ্যাক্টটা তৈরি হইল. আগে হইলো পাবলিক হেলথ অ্যাক্ট, পরে হইলো এনভায়রনমেন্টাল অ্যাক্ট 1875 সালে. তারপরে কে হইলো, স্যার জন সিমন, স্যার জন সিমন দি ফার্স্ট মেডিকেল অফিসার অফ হেলথ অফ লন্ডন, তিনি ছিল মেডিকেল, প্রথম মেডিকেল অফিসার লন্ডন, বিকেম দি of the rest of the world. The 1880 থেকে 1920 is often called the disease control phase. এটা আইএ শর্ট নোট, তাই শর্ট নোট অন ডিজিজ কন্ট্রোল ফেজ. তাহলে ডিজিজ কন্ট্রোল ফেজটা কোন সাল থেকে কোন সাল? 1880 থেকে 1920 সাল. এবং এই ফেজে প্রথম মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন কে? প্রথম মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন, ওনার নাম কি বললাম, জন, স্যার জন সিমন, উনি মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত হইলেন. ইফেক্টস ওয়ার ডিরেক্টেড এন্টায়ারলি টুয়ার্ড জেনারেল ক্লিনলিনেস, গার্বেজ এন্ড রিফিউজ ডিসপোজাল, কোয়ারেন্টাইন কনভেনশনস ওয়ার হেল্প টু সার্টেন ডিজিজেস. এর মানে উনি কয়টা জিনিসে তখন প্রস্তাব দিল এবং কয়টা জিনিস তখন সরকার করার জন্য পদক্ষেপ গ্রহণ করলো. এক নম্বর হলো কি, জেনারেল ক্লিনলিনেস, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ময়লা আবর্জনা যত্রতত্র ফালানো যাবে না, ময়লা আবর্জনা যত্র ফালানো যাবে না. এবং বলছে যদি কেউ এরকম পশু করে তাহলে তারা আলাদা করে রাখতে হবে, আটকে রাখতে হবে, কোয়ারেন্টাইন কনভেনশন. এই কটা জিনিস তিনি বার করবে. ডেভেলপমেন্ট অফ পাবলিক হেলথ মুভমেন্ট ইন আমেরিকা ফলোজ ক্লোজলি দি ইংলিশ প্যাটার্ন ইন 1850. 1850 সালে আমেরিকা তো পাবলিক হেলথ এর মুভমেন্ট আন্দোলন হইল,
লিমুয়েল লিমুয়েল শনাক এ বুক সেলার এন্ড পাবলিশার পাবলিশ হিজ রিপোর্ট অন দি হেলথ কন্ডিশন ইন এগুলি অনেক ইতিহাস এগুলি করার দরকার নাই এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইল ওয়াই কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ তারপর হইল স্যানিটারি গ্রেট স্যানিটারি এওয়াকেনিং ক্রাই শর্ট নোট অন গ্রেট স্যানিটারি এওয়াকেনিং এই দুইটা হইল এই চ্যাপ্টারটা থেকে রিটার্নের জন্য প্রশ্ন আমাদের সময় কম হাতে আছে আর কতক্ষণ আমাদের হাতে আছে আর 6 মিনিট তাহলে এটা তোমাদেরকে পড়তে হবে কি যেটা চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ এটা তোমাদেরকে পড়তে হবে ডিজিজ কন্ট্রোল প্রথম হইলো ডিজিজ কন্ট্রোল ফেজ তারপর হইলো আমরা পরে আসতেছি না সামনের দিনে আমি এটা পড়াবো ডিজিজ কন্ট্রোল ফেজ তারপর হইলো হেলথ প্রমোশনাল ফেজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ হেলথ ফর অল ফেজ চারটা ফেজে ই হইলো কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ বিকজ অ্যান ইংলিশ এপিডেমিওলজিস্ট জন স্নো স্টাডিজ আছে ওয়াই কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক যে তোমাদের নোট বইয়ের মধ্যে আছে দেখবা খুব সুন্দর করে লেখা আছে ওয়াই কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক এটা পড়ে নিবা তারপরে আমি সামনের দিন খুব সহজ করে পড়াই দেবো এটা চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ পাবলিক হেলথের পরিবর্তিত ধারণা আগে আসিল ধারণা একরকম এরপরে ধারণা চারটে ধাপে ধারণা চার রকম হয়েছে 1880 থেকে 1920 সাল হয়েছে ডিজিজ কন্ট্রোল ফেজ তারপরে 1920 থেকে 1960 সালের মধ্যে হয়েছে হেলথ প্রমোশনাল ফেজ 1960 থেকে 1980 পর্যন্ত হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ তারপরে 1981 থেকে 2000 সাল পর্যন্ত হয়েছে হেলথ ফর অল ফেজ চারটা ফেজে এই ধারণাটা আমাদের কার্যকরী হয়েছে এটা আমরা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট শর্ট নোট অন চেঞ্জিং কনসেপ্ট অফ পাবলিক হেলথ অথবা এন্ডকে প্রশ্ন আছে ডেসক্রাইব ডিপলি দ্য ডিজিজ কন্ট্রোল ফেজ অথবা ন্যারেট দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ দি পাবলিক হেলথ রাইট ডাউন দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ দি পাবলিক হেলথ এন্ড ন্যারেট দ্য ফোর্থ ফেজ এরকম করে দেয় একটা ফেজের নাম করতে হইব সময়টা লিখতে হইব কোন ফেজে কি হয়েছে না হয়েছে এটা লিখতে হইব এক যে কোনো একটা ফেজের বর্ণনা চাই এটা পড়তে হবে এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এই জন্য এটা আমরা পড়বো সামনে তাহলে আজকে যে শুনলা এর মধ্যে কি কি কোনো প্রশ্ন আছে তোমাদের কোন প্রশ্ন আছে নি স্যার মাথার মধ্যে তাই না তুমি ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি ছাড়া কিচ্ছু নাই আমার এটাই তো উত্তর নাকি এটা না এটা স্বভাবত আমরা যখন পড়ছি তখন আমরা এরকম আসলাম আমরা তো তখন তো এরকম ক্লাস বসে থাকতো না ক্লাস চলতেই থাকতো সেকেন্ড ইয়ার ফার্স্ট না করতে করতে থার্ড ইয়ারের পরীক্ষা মানে কি করা আরম্ভ হয়ে গেছে আবার থার্ড ইয়ার ফার্স্ট না করতে করতে ফোর্থ ইয়ারের পড়া চলতেছে ফোর্থ ইয়ার ফার্স্ট না করতে করতে ফিফথ ইয়ারের পড়া চলতেছে পড়া চলতেই আছে পরীক্ষা হইতেই আছে আমাদের সময় এরকম হয়েছিল এদিকে এটা না হইলো অনগোয়িং চলতেই আছে এটা কোনো ই নাই বিরাম নাই এখনো এটা অনগোয়িং সিস্টেমে গেছে কি আবার এখন এটা চলতে থাকবো তোমরা শুনতে থাকো এই একটা ধারণা তো হয়ে যাবো আজকে যে কইছিল তো যে কি একটা জানি কইছিল কলেরা ইজ কল দি ফাদার অফ পাবলিক হেলথ এই কথাটা মনে থাকলেও তো অনেক হয়ে গেল এবারে কইছিল যে চ্যাডউইক এডুইন তো এরকম উকিলে এই পাবলিক হেলথ একটার জন্ম দেওয়া হয়েছে এতে ইনভেস্টিগেট করছে একটু মনে রাখলে তো অনেক মনে হয়ে গেল আজকের পরা মনে গেল কমিউনিটি কারে কয় এটা শুনলাম কমিউনিটি মেডিসিন কারে কয় পাবলিক হেলথ কারে কয় সোশ্যাল মেডিসিন কারে বলে এগুলি মোটামুটি আমরা একটু শুনলাম তাহলে আমাদের আর 2 মিনিট আছে দেখো কিছু আছে নি বলার ওরা কি বোঝা যায়নি আমার পড়া বোঝা যায় নাই স্যার নাকি অন্য স্টাইলে পড়াই দিব আবার জি স্যার বোঝা যায় নাকি নোট দেখে দেখে পড়াই দিব না স্যার এখন ঠিক আছে স্যার আমরা তো সব তোতা পাখির মতো পড়াই হন এই লেখ লেখ এই শোন শোন এই কর কর পরে এক বছর পরে আর কিছু মনে থাকে না বুঝলে কিছু না কিছু মনে থাকে বুঝতে হইব সবকিছু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে বলকে সময় অনেক সময় যাত্রা ডেফিনেশন পারে না আমি তুই এটা বুঝা আমারে কি বুঝছো এটা দিয়ে আমার বুঝাই দে যদি বুঝাইতে পারো তো আমারে আমি মানলাম তোর পরা যা হয়েছে
তখন বাংলায় কইলে আমি মানি, ঠিক আছে বাংলায় কইলে আমি মানছি। এক্সটার্নালে কয় কি মেডিসিন কি বাংলায় লিখছি না, বলে না সে বুঝছে কিনা আমি আগে দেখি, তার কনসেপ্ট ক্লিয়ার কিনা আমি আগে দেখি, তার দরকার কনসেপ্ট, তার এগুলি মুখস্থ করে কি লাভ হইব ভবিষ্যতে, তাহলে মনে থাকতে হইব জিনিস। ঠিক আছে আমরা এখানে রাখলাম, সামনে সামনের দিকে আমরা সামনে সামনের বৃহস্পতিবার তো আমার নাই, সামনের বৃহস্পতিবার হইলো সাবা, এর পরের বৃহস্পতিবার আবার আমার সাথে কথা হবে তোমাদের। তোমাদেরকে ধন্যবাদ জানানো হইলো, তোমরা শুনছ ধৈর্য সহকারে এবং শুনবা, শুনলেই করা হয়ে যাবে। এখানে আমাদের শেষ সময় 1 মিনিট আছে, আমি এখানে রাখলাম। ঠিক আছে, এ পর্যন্ত থাকুক আজকে।